শুধু বাংলাদেশে না, তাম পৃথিবীর ভেতরে তাকে চেনে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। আপনি মনে করছেন শুধু বাংলাদেশের মানুষ না, তাম দুনিয়ায় 228টা রাষ্ট্র আছে, 50টার উপরে এখন পৃথিবীতে মুসলমান রাষ্ট্র। এই সব রাষ্ট্রের তার নাম আছে। মদিনা রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে হাদিসের উপরে অনার্স মাস্টার্স করে ডক্টরেট করে তাম দুনিয়াকে চমক লাগিয়েছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ে স্যার ছিল, মারা গেছে স্যার, দোয়া করে আল্লাহ যেন তাকে মাফ করে জান বাঁচায়। হাদিসের উপরে জ্ঞানী মানুষ তাম দুনিয়ার ভেতরে যদি 10 জন থাকে তিনি একজন ছিলেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর যতগুলো বই লিখেছে তার অন্যতম এই হাদিসের নামে জালিয়াতি। নাম শুনেছেন? যারা এখানে শিক্ষিত মানুষ তারা বুঝবে, হাদিসের নামে জালিয়াতি। এই বইয়ের ভেতরে প্রায় 550-এর উপরে হাদিস দিয়েছে, যেগুলো বাংলাদেশ ভারত পাকিস্তানে হাদিস বলে মানুষ চালিয়ে দেয়, অথচ হাদিস না। তফাজ্জল হোসেন ভৈরবের নাম বললাম, আবু সুফিয়ান আল কাদের নাম বললাম, অনেকের মন খারাপ। কেন বলেছি? ওনারা ওয়াজ করছে আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর বানিয়েছে। এটা হাদিস না, হাদিসের নাম দিয়ে বানানো কথা চালানো। অথচ মূর্খ মানুষ যারা সাধারণ ওরা মনে করছে আরবি বলছে যখন হাদিসই হবে নাই করানো, আরবিতে গালি দিলেও এদের কাছে হাদিস। এরপরে বলে কলবুল মুমিনিন আরশাল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, এটাও হাদিস না।